এবং আমি বিশ্বাসও করি শাওকি যে কোনো দিন নেটফ্লিক্সে চলে যেতে পারে, বা যারা যারা এখন কাজ করছে এরা সবাই চলে যেতে পারে। রায়হান রাফির ছবিও দেখবেন আপনি অ্যামাজন প্রাইমে চলে গেছে, হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। আপনি যেদিন দেখবেন কি, যেমন এই যে আপনি ইউএসএর সাথে ম্যাচ দেখেন, প্রথম দুইটা ম্যাচ, প্রথম ম্যাচ যখন হেরে গেল ইউএসএর কাছে আমরা হেরে গেলাম, ইম্পসিবল, এটা কীভাবে হয়। সেকেন্ড ম্যাচ আমরা হেরে গেলাম, যেই সিরিজ হেরে গেল তিন ম্যাচের সিরিজে, লাস্ট ম্যাচে 10 উইকেটে জিতে গেছে 9 ওভারের মধ্যে, এটা কীভাবে হলো, কারণ চাপ আর তখন নেই। আমার আমার ফিল্ম মেকিং দর্শকটা কি, সেটা হচ্ছে যারা একটু কমফোর্টে আছে তাদেরকে একটু ডিসকমফোর্ট দেয়া, আর যারা ডিসকমফোর্টে আছে তাদেরকে একটু কমফোর্ট দেয়া, এটা হচ্ছে আমার দর্শক। এর আগে অনেকবার প্রশ্ন করেছি, বলল ঢাকা দিয়ে আমি ওটিটি শুরু করব, কিন্তু নির্মাতা বলে নাই, পরে দেখলাম নির্মাতা নিপুণ ছাড়া বাংলাদেশে আর কারোর প্রতি নির্ভর করতে পারলো না। না, এটা এটা আসলে নিপুণের ক্রেডিট না, আমার ধরেন এটা গল্পের ক্রেডিট। আমি যে গল্পটা ওনাকে শুনিয়েছি, ওনার গল্পটা খুব পছন্দ হয়েছে একদম, মানে উনি দেখলেন যে একটু অন্যরকম কিছু করার হয়তো ওনার মনে হলো যে এটা দিয়ে হয়তো অন্য কিছু করতে পারবেন। এখানে আসলে আশফাক নিপুণের কোনো কারিশমা নাই, এটা হচ্ছে গল্প, গল্প মানে গল্প। এটা জয়াকে ভেবেই অনেকদিন ধরে তুমি ড্রয়ারে রেখে দিছিলা, ব্যাপারটা মানে কি, মানে একটু বলো না। আমার গল্প মানে আমি, আপনি যেটার কথা বলছেন, হইচইর জন্য অলরেডি ঘোষণা দেওয়া হয়ে গেছে যে জিম্মি সিরিজটার নাম, একটা ওয়েব সিরিজ 8-9 পর্বের একটা ওয়েব সিরিজ হবে জিম্মি নামে, সেটারই কেন্দ্রীয় চরিত্রে জয়া হাসান করছেন। গল্পটা আমার মাথায় হঠাৎ করে আসছে, এটা যে জয়া আপার জন্যই করতে হবে বা কারোর জন্যে তা না, এটা হচ্ছে এক এক ধরনের স্যাটারিস্টিক গল্প। হ্যাঁ, এক ধরনের স্যাটার, এক একটু কাইন্ড অফ, যদি আমি আমি এগুলো আগে বলতে চাই না, সো বলবো না, শুনতেও চাই না। সো হ্যাঁ, একটু আমার মনে হচ্ছিল যে এটা আসলে উনি এতদিন ধরে যা করেছেন সেটার চেয়ে একটু অন্যরকম কিছু একটা হয়তো হবে, মানে জয়াসান দি অ্যাক্টরের কথা বলছি, তখনই আমার মাথায় জয়াসানের কথা আসছে। ওকে, এবং জয়াপার সাথে আমার অনেকদিন ধরে কথাবার্তা চলছিল, জয়াপা বলছিল যে চলো কিছু একটা করি, আমি বলছি আমি তো করতে চাই, আপনি করবেন? সে বললো কেন না, ভালো একটা গল্প আসলে আমি তো করতেই চাই। এই যে, এবং সেটাও কিন্তু রাতারাতি হয় নাই, জয়াপার সাথে আমার প্রায় 3 বছর ধরে কথা চলছে। না, অন্য অনেক ডিরেক্টর বলছে আমরা বললেই আমাদের রিজেক্ট করে দেয়, এই আশফাক নিপুণরা এই বেল্ট আসলে না। আমি আমি কি বলছি, আমি আমি 2021 যখন প্রথম এই বেল্টের সাথে আমরা পারি না, না মোটেও রাজীব, মানে এই না না এগুলো এই ব্যাচ নুহা সুমায়ুন এদের সাথে নাকি অন্য যেমন নুহা স্যার কাজ করছে, নুহা স্যার একটা কাজ করছে, ব্যাপার একটা একটা শর্ট অ্যান্থোলজিতে উনি কাজ করছেন নুহাসের সাথে। সো যে এটা হচ্ছে গল্প, তো তোমরা কোন দোকানের চাল খাও এটা শুনতে চাইছে অনেক ডিরেক্টর ভাই। আমরা সবাই বাংলাদেশে এমনি এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে এখন পারলে চাল কিনতে পাওয়া যাবে কিনা এই অবস্থা, এত কষ্ট করে কাজ করতে হচ্ছে, সবাই যেটা খায় সেটাই আমরা খাই, আমার ধারণা গল্প। রাইট, এবার একটু নির্মাণের কয়েকটা প্রসঙ্গে আসি। সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে নির্মাণের যে মেথড সেটাতে যেমন সত্যিকার অর্থে কমার্শিয়াল সেন্সে কাজী হায়াত ভাই দেখানোর চেষ্টা করতো, এরপরে অনেকেই সিনেমায় দেখাতো এবং দেখাতেন সে প্রায় প্রতিটা ছবিতেই, কখন ভাই অনেকটা ফ্যান্টাসিতে থাকতেন তারপরে স্যাটার করতেন, এটা অনেক দিন ধরে মিসিং, যেটা অনেক দিন পর নিপুণের, এটা আমি একদম অন ক্যামেরায় বলতে পারি। কিছুদিন আগে আমার সাথে খুব ডিবেট হয়ে যায় আমার এই শোতেই, তারপরে উনি আমাকে খুব অপছন্দ করা শুরু করেছেন। আমি বলেছি আপনি তো কিছু কিছু অ্যাসাইনমেন্ট মুভি করে ফেলেছেন যেটাতে আপনি সবসময় ভালোটাই দেখাতে বাধ্য থাকবেন, এইসব ছবি কি আসলে পরিচালকের দায় এড়াতে পারে কিনা, তখন উনি ওনার মতো ব্যাখ্যা করেছেন, চিত্রকারের একটা নিজস্ব ব্যাকরণ থাকে কিনা, নাকি সব ধরনের কাজই করবে। তোমার কাছে তোমার ফিল্মের দর্শনটা কি, তোমার কাজের দর্শনটা কি? আমার না, একজন চলচ্চিত্রকার, একজন চলচ্চিত্রকারের, হ্যাঁ, আমি প্রথম কথা বিশ্বাস করি, সত্যি কথা যেটা, এটা একজন শিল্পী বা চলচ্চিত্রকার বলি বা শিল্পী বলি, সেটা যে কোনো শিল্পী, চলচ্চিত্র হোক, কবি হোক, পেইন্টার হোক, যে যিনি হন, একজন ফিল্ম মেকার বা শিল্পী, উনার সব ধরনের কাজ করার স্বাধীনতা থাকতে হবে। মানে আমি ওখানে বেঁধে দিতে পারবো না যে উনি এই ধরনের কাজ কেন করেন, এই ধরনের কাজ করা উচিত না, বা এটা মানে কেউ যদি, আমি যদি এভাবে বলি যে কেউ যদি একটু কোনো বিতর্কমূলক কিছু করতে চান যেটাতে বিতর্ক হবে, সেইটার স্বাধীনতা ওনার আছে, কেউ যদি একেবারেই পারিবারিক গল্প করতে চান সেটার স্বাধীনতা ওনার আছে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই স্বাধীনতাটা। কেউ যদি একদমই প্রপাগান্ডা ফিল্মও করতে চান সেটারও স্বাধীনতা তাকে দিতে হবে। আপনাকে মানে যে যে শিল্পীর স্বাধীনতার চেয়ে বড় কোনো কিছু আর নাই, একজন শিল্পীকে সব কিছু করার স্বাধীনতা দিতে হবে,
সেই শিল্পী সেটাকে কিভাবে দর্শক পর্যন্ত পৌঁছাতে পারবেন কি পারবেন না, সেই শিল্পীকে আসলে মানে বলে না যে কালের গর্ভে কি তিনি টিকে থাকবেন না হারিয়ে যাবেন, সেটা সময় বলে দেবে। কিন্তু আমি যে কোনো, আমি এখানে পার্টিকুলারলি এভাবে বলতে চাই না যে না উনি এই ধরনের, উনি মানে আমি যে কারো কথা বলছি যে উনি এই ধরনের ছবিই কেন বানান শুধু, বা সোয়েন্সো শুধু রোম্যান্টিক ছবি কেন বানান, পৃথিবীতে কি প্রেমই একমাত্র সমস্যা? উনার যদি শুধু প্রেম নিয়েই বানাতে ইচ্ছে হয় উনি সেটা বানাবেন, এই স্বাধীনতা না সবার থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এবার পার্সোনাল নিপুণ, নিপুণ একজন মানে ফিল্ম মেকার হিসেবে কি, তাহলে হয়তো আমি চাই যেটা আসলে সমাজের মানুষের কথা বলে, রাদার ক্ষমতা কাঠামোর কথা বলে, এদের চেয়ে আমি বরং সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বলে, আমি এই ধরনের কাজ করতে আমার মধ্যে এক ধরনের দায় কাজ করে বলতে পারেন হয়তো। মানে আমার আমার ফিল্ম মেকিং দর্শকটা কি, সেটা হচ্ছে যারা একটু কমফোর্টে আছে তাদেরকে একটু ডিসকমফোর্ট দেয়া, আর যারা ডিসকমফোর্টে আছে তাদেরকে একটু কমফোর্ট দেয়া, এটা হচ্ছে আমার দর্শন। আমি তো গল্প বলতে চাই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার দর্শনটা হচ্ছে কি, যে একটু ডিসকমফোর্টে আছে তাকে একটু কমফোর্ট দেয়া, আর যে খুব কমফোর্টে আছে, ক্ষমতা কাঠামো যারা হচ্ছে খুবই মানে আমি একদম টপ অফ দ্য বেল্টের মধ্যে যারা যারা থাকে, যারা আসলে নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বলি সুবিধায় থাকে, মানে কি অযাচিতভাবে সুবিধায় থাকে, হ্যাঁ, যেটা আসলে তার হক না কিন্তু সে আরো অন্যের হক মেরে হয়তো উপরে বসে আছে, তাকে একটু ডিসকমফোর্ট দেয়া, হ্যাঁ, সেটা এখন আমার দর্শনের মধ্যে হয়তো সেটা পড়ে। ওকে, তাকে কমফোর্ট দেয়া আমার মনে, এখন তাকেও যদি একটু কমফোর্ট দেয়া যদি মনে করে কারো দর্শনে থাকে তাহলে সে বানাক, কোনো সমস্যা নেই। ফাইন, তো দেখা যায় যে নির্মাতাদের, যেমন যদি ধরি অনুরাগ কাশ্যপের একটা সিগনেচার ওয়ে অফ মেকিং রয়েছে, তোমারও একটা তৈরি হয়েছে, এইটা সবসময় খুব আরাম দেয় নাকি তোমরা কি কি চাও আর কি, তোমরা কি ওই সিগনেচার টোনের ভেতরেই সব কাজ রাখতে চাও নাকি একটু বেরিয়ে আবার ভাঙা চড়ার ভেতরে থাকতে চাও কিন্তু থাকতে পারো না, কোনটা হয় আসলে? এটা একটা খুব ভালো প্রশ্ন হয়েছে, কারণ এটা না একটা নিরন্তর চাপ, নিরন্তর চাপ। এটা কোন জায়গা থেকে, আমি যদি বলি শিল্পী হিসেবে, সব শিল্পী বিচিত্র রকমের কাজ করতে চায়, বৈচিত্র্য চায় তার কাজের মধ্যে, সব শিল্পী চায় এটা, বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের কাজ করতে, সে একটা গণ্ডির মধ্যে হয়তো থাকতে চায় না, অনেকে থাকতে চায়, আমি ওটার ব্যাপার আলাদা, কিন্তু আমি বলতে চাচ্ছি একদম ন্যাচারাল ছুটে যাবে আমি যদি একটু, হ্যাঁ, চাপটা হচ্ছে কি কি কোথায় আমি বলি, সেটা হচ্ছে ধরেন আপনার সব শিল্পী চায় একটু ভিন্ন কাজ করতে, আমার এই কাজের সাথে যেন পরের কাজটা মিল না থাকে, বা তারপরের কাজের সাথে যেন তারপরের কাজটা মিল না থাকে, কারণ সবাই তো গল্প বলতে চায়। কিন্তু যখন আপনি আসলে কোথাও গিয়ে জনপ্রিয় হয়ে যান, তখন দর্শকের একটা প্রত্যাশা আপনার সাথে চলে আসে, এবং ওই দর্শকের প্রত্যাশা যখন চলে আসে তখন আপনি আপনার স্বাভাবিকভাবে যেটা করার কথা ছিল সেটা হয়তো করতে পারেন না, তখন আপনার মাথায় অনেক ক্যালকুলেশন চলে আসে যে আচ্ছা আমি বোধহয় যদি আরেকটু সাহসী হই তাহলে বোধহয় আমার এই দর্শকটা ছুটে যাবে, বা দর্শক আমাকে এই ধরনের কাজ দেখতে পছন্দ করছে তাহলে আমি এই ধরনের কাজই করি, তাহলে মনে হয় আমার দর্শকটা টিকে থাকবে, হয়তো সরে যাবে না। এই চাপটা মানে শিল্পী নির্মাতাদেরকে নিরন্তর ফেস করতে হয়। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো, আপনি যেদিন দেখবেন কি, যেমন এই যে আপনি ইউএসএর সাথে ম্যাচ দেখেন, প্রথম দুইটা ম্যাচ, প্রথম ম্যাচ যখন হেরে গেল ইউএসএর কাছে আমরা হেরে গেলাম, ইম্পসিবল, এটা কীভাবে হয়। সেকেন্ড ম্যাচ আমরা হেরে গেলাম, যেই সিরিজ হেরে গেল তিন ম্যাচের সিরিজে, লাস্ট ম্যাচে 10 উইকেটে জিতে গেছে 9 ওভারের মধ্যে, এটা কীভাবে হলো, কারণ চাপ আর তখন নেই, যা হারা সব তো হেরেই ফেলছি, যা কথা শোনার সব তো শুনেই ফেলছি, কাজে লাস্ট ম্যাচে গিয়ে আবার বিট দর্পে 10 উইকেটে হারিয়ে 9 ওভারের মধ্যে খেলা শেষ করে দিল, এটা প্রথম ম্যাচে করলে কী হতো, ওই চাপ। সো এই নির্মাতাদের মধ্যেও এই চাপটা কাজ করে, জনপ্রিয় নির্মাতাদের মধ্যে এই চাপটা কাজ করে, যে সে যার জন্যই দেখা যায় কি, যার প্রথম ফিল্ম যতটা সাহসী হয় পরের দিকের ফিল্মগুলোতে গিয়ে আস্তে আস্তে আপোষকামী, বলবো না আপোষকামী বলা উচিত না, আপোষকামী শব্দটা খুবই ইয়ে, সেটা হচ্ছে কোথাও গিয়ে নিজের সাথে নিজের যুদ্ধটার মধ্যে, এটা তো নিরন্তর নিজের সাথে নিজের যুদ্ধ, এই যুদ্ধটার মধ্যে কখনো হয়তো সে বিশ্রাম নেয়, কখনো হয়তো সে উঠে দাঁড়াতে চায়, কখনো হয়তো সে পারে না, কখনো হয়তো সে বিরতি নেয়। সো এই চাপটা নিরন্তর সবার মধ্যে থাকে, এই চাপটা যারা উতরে যেতে পারে তারা হচ্ছে একদম নমস্য, মানে যে কীভাবে পারে। তোমরা তোমাদের চাওয়াটা ব্লকবাস্টারের চাইতেও বেশি ফেস্টিভ্যালের পুরস্কারে, এটা খুব মোটা দাগে অনেকে বলে ফেলে, তো পুরস্কারের নির্মাতা
এটা যারা বলে আমার ধারণা খুবই বাচাল টাইপের কথাবার্তা, মানে না জেনে বুঝে কথা বলে, না জেনে মানে এখন আর ফেস্টিভ্যালের জন্য বানানো দর্শকদের, আপনি যারা বলে যে ওরা ফেস্টিভ্যালের জন্য বানায়, ওরাই আবার বলে যে ফিল্মে স্টার না থাকলে দর্শক আসে না, তো তাহলে বানাবো কার জন্যে? মানে আপনি দেখবেন কি যারা এই কথাগুলো বলে যে অমুক অমুকরা তো ফেস্টিভ্যালের জন্য, ওরা জন্য ওনারাও কিন্তু আবার বলছেন যে আমাদের স্টার নেই, আমাদের হলে সিনেমা আসে না, আমাদের ব্যবসা হবে না, তো তাহলে আমি বানাবো কার জন্য? একবার বলবেন স্টার নেই, কাজে ইনভেস্ট করবো না বা করার মতো স্টার নেই, আবার বলছেন ফেস্টিভ্যালের জন্য বানালে বলছেন যে না ভাই ওরা তো এরা না। সো এগুলো হচ্ছে যারা কথা বেশি বলে ওরা বলে। আপনি ফিল্ম বানাবেন ফিল্মের মতো, নতুন কিছু পেলাম, আপনি ফিল্ম বানাবেন ফিল্মের মতো, সেটার অনেক ধরনের দর্শক আছে। একটা হতে পারে একদমই আপনার দেশের দর্শক, আরেকটা হতে পারে যে দর্শক কিন্তু এখন শুধুমাত্র দেশ আর বিদেশের গণ্ডির মধ্যে আটকে নেই, দর্শক কিন্তু এখন বিদেশেও ছড়ায় যাচ্ছে। সো আপনি আপনার ছবি যখন আসলে কোনো একটা ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের মধ্যে যখন আসলে অনেক বিদেশিরা দেখবে এবং ওরা কানেক্ট করতে পারবে, এটা কোনো অংশে কি কম? অবশ্যই না, অবশ্যই। আমাদের কাজের গ্লোবালাইজেশনের জায়গাটায় কি আসলে আমরা হাঁটতে শুরু করেছি, মানে আমি যতটুকু আমার সেন্সে বলে, ধরা যাক তোমরা হুইচুই প্ল্যাটফর্মে কাজ করছো বা চুরকিতে কাজ করছো, আমি যেমন গত সপ্তাহ একটা সৌদি রিয়াল দেখলাম যেটা আসলে ওদের মেন কনটেক্সটটা আসলে আরবি কিন্তু অন্যান্য আরও চার ভাষা রয়েছে, তো এইরকম ডাবিং করে দেয়া এবং চার পাঁচটা ডাবিং ডাব সহ প্ল্যাটফর্ম, চার পাঁচটা ডাব সহ যখন প্ল্যাটফর্মে যায় তখনই তো আসলে অন্য দেশের অন্য পিপুলরা রিচ করতে পারবে। মহানগর ঠিক আছে, বিশ্বের অন্য সব বাঙালিকে রিচ করতে পেরেছে, কিন্তু মহানগর তাকদীর বলি বা কারাগারগুলো কি আদৌ মানে ওই জায়গাগুলো এখনো ধরাটা, এই প্রসেসটা এখনো হয়নি বা হয়ে উঠছে না কেন? না আমার মানে এটা একটু সময় লাগবে, না সময় লাগবে না, এটা আমি বলি অন্য ভাষায় ডাবিং তো প্রথমে করতে হবে। আরেকটা হচ্ছে কি, এগুলো যে প্ল্যাটফর্মগুলোতে আছে সেই প্ল্যাটফর্মগুলোরও আসলে আপনার, যেমন আমি বলি ক্যাপাসিটির একটা প্রশ্ন আছে, যেমন ধরেন আমি যদি এইভাবে বলি যে একটা তাকদীর বা একটা কারাগার বা একটা পেট কাটা শ যদি অ্যাকচুয়ালি প্রথমেই নেটফ্লিক্সে চলে যেতে পারতো, আমি সেটাই বলছি, হ্যাঁ তাহলে অবস্থা দাঁড়াতো, তাহলে হতো কি যে তখন আর আপনার এটা চিন্তা করতে হতো না। কিন্তু আমাদের প্ল্যাটফর্মগুলোও নতুন, একটা চরকির পক্ষে বা একটা হইচয়ের পক্ষে এখনই একদম গ্লোবালি নেটফ্লিক্সের যেটা হয় কি যে আপনার নেটফ্লিক্স কাইন্ড অফ আপনাকে একটা বাধ্য করে দেয়, নেটফ্লিক্স কাইন্ড অফ এখন পুরো গ্লোবালি একটা স্টাইল স্টেটমেন্ট মানে আমি এটা কোথায় দেখলাম, আমি নেটফ্লিক্সে দেখলাম বা এটা কোথায় আসছে, এটা নেটফ্লিক্সে আসছে, দেখে নাও অডিয়েন্সের মধ্যেও কিন্তু এটা একটা স্টাইল স্টেটমেন্ট চলে আসছে। তোমার নেটফ্লিক্স নাই তো তার মানে আসলে তুমি তো বোধ হয় অনেক পিছিয়ে, মানে এটা মাত্র নেটফ্লিক্সে আসলো বা এখনই ট্রেন্ডিং টপিকের মধ্যে নেটফ্লিক্সে চলে আসছে, এটা চলে আসছে। এখন আমাদের প্ল্যাটফর্মগুলো ওই জায়গায় যায় না, যার জন্য আমাদের এই কাজগুলোও যে ওই জায়গায় ওভাবে রিচ করতে পারতেছে তা, এটা জরুরি কিনা? এটা অবশ্যই জরুরি, কিন্তু সেটার জন্য আমাদের ওই গ্লোবাল যে প্ল্যাটফর্মগুলো যাদের রিচ বেশি, আপনার ওদের পর্যন্ত আসলে পৌঁছাতে হবে। এখানে বাধাটা বা কোন জায়গায় অবস্টাকলগুলো রয়েছে বা অযোগ্যতাটা কোথায়? অযোগ্যতা না, এটা হচ্ছে গিয়ে কি টেকনিক্যাল অসুবিধা, যে আপনার ধরেন আপনার ওই নেটফ্লিক্স পর্যন্ত বা ধরেন আপনার এইচবিও, যেমন আমি লবিও না, যেমন আমি একটা কথা বলি, নুহাশুমায়ন কিন্তু হুলুর জন্য একটা শর্ট ফিল্ম বানিয়েছে এবং সেটা হুলু কিন্তু প্রচার করেছে, ওটা হুলু কমিশন এবং হুলুর জন্য বানানো, তো তার মানে তো আসলে আমাদের কাজগুলো তো যাওয়ার কথা এবং যাচ্ছেও। কিন্তু এটা না শুধুমাত্র আমি আপনি টেবিলে বসে যে আমি আজকে একটা গল্প লিখলাম আর পাঠিয়ে দিলাম সেটার উপর নির্ভর করে না, এগুলো অনেকগুলো প্রসেস থাকে। আপনি প্রপারলি একটা শো বাইবেল তৈরি করা, এটাকে শো বাইবেল বলে, শো বাইবেলটা অতটুকু পর্যন্ত রিচ করা, প্ল্যাটফর্মগুলো কি আদৌ এখন বাংলাদেশি কন্টেন্ট নিতে চায় কিনা সেটাও একটা ফ্যাক্টর আছে, যারা নিচ্ছে ওদেরকে তো আমরা দিচ্ছি, কিন্তু ধরেন নেটফ্লিক্সকে আদৌ এখন কোনো বাংলাদেশ অরিজিনালস করতে চায় নাকি ও আসলে এখন কোরিয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, বিকজ ওর মার্কেটটা ওখান থেকে বেশি আসছে, বাংলাদেশে এখনও ছোটো মার্কেট। সো এগুলো না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বাট ওই যে নুহাসের কথা বললাম এবং আমি বিশ্বাসও করি শাওকি যে কোনো দিন নেটফ্লিক্সে চলে যেতে পারে বা যারা যারা এখন কাজ করছে এরা সবাই চলে যেতে পারে। রায়হান রাফির ছবিও দেখবেন আপনি অ্যামাজন প্রাইমে চলে গেছে অথবা কোথাও চলে গেছে, এইচবিওতে চলে গেছে, এটা যেতেই পারে। চলে যাওয়ার কমিশনিং কথা বলছি, কমিশনিং তো ডিপেন্ড করছে আসলে ওরা আদৌ কি এখানে কমিশন করতে আগ্রহী কিনা। নেটফ্লিক্সের তো অফিসই নেই এখানে, নেটফ্লিক্স তো এখনও ধরেন আপনার 100% যে আমি কমিশন করব ওই প্রসেসটাই শুরু করেনি, ওরা এখন কোরিয়া ইন্ডিয়া ওরা এসব জায়গায় যাচ্ছে। ও যত তাড়াতাড়ি একটা সঞ্জয় লীলা ভানসালীকে রামলীলার জন্য কমিশন করে, রামলীলা না সরি হীরামান্ডির জন্য কমিশন করে, বাংলাদেশে এখনও সে ওই মার্কেটটা হয়তো দেখছে না। দেখুক
এইভাবেই কিন্তু আস্তে আস্তে শুরু হয়, হইচইও কিন্তু এইভাবেই, আচ্ছা বাংলাদেশ একটা ছোটো মার্কেট দেখি যাই, তারপরে যখন শুরু করলো দেখলো না না বেশ বড় মার্কেট এটা, বরং আমাকে এটা হয়তো কলকাতার চেয়ে অনেক বেশি রিভিউ রেভিনিউ এখান থেকে দিচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট বাড়লো, সো সিমিলারলি এভাবে আরেকটু হয়তো বাড়বে।